আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতে জেনে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনে। যুক্তরাজ্য বিএনপির প্রেস ব্রিফিং, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ। ব্রিটেনে 5 বছরে 1 মিলিয়ন নতুন ঘর নির্মাণের ঘোষণা। গ্রিসের সাধারণ নির্বাচনে দেশটির বামপন্থী দল সিরিজা পার্টি জয়ী। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন করতে ব্যক্তিগত সফরে লন্ডন এসেছেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিকাল 4টায় হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালালউদ্দিন, শাহ আজিজুর রহমান, আবুল হাশেম, যুগ্ন সম্পাদক মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সারব আলী, হাবিবুর রহমান হাবিব, যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, যুগ্ম সম্পাদক জামাল খান প্রমুখ। রোববার বিকেলে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে ইসলামপন্থী উগ্রবাদের উত্থানে ব্রিটেনের বাঙালি প্রবাসীরা বাংলাদেশে ইন্ধন যোগাচ্ছে এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ব্রিটেনের দৈনিক গার্ডিয়ানে যে সাক্ষাৎকার চাপা হয়েছে তার প্রতিবাদ জানায় যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সার এম আহমদের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এস সালাম, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সহ সভাপতি আবুল কালাম আজাদ, এম লুৎফুর রহমান, আক্তার হোসেন, ফরিদুদ্দিন, তাজউদ্দিন, কামাল চৌধুরী, ডক্টর মুজিবুর রহমান, নাসিম আহমদ চৌধুরী প্রমুখ। লন্ডন সহ ব্রিটেন জুড়ে চলমান আবাসন সংকট নিরসনে আগামী 5 বছরের মধ্যে 1 মিলিয়ন নতুন ঘরবাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন ব্রিটেনের হাউজিং মিনিস্টার ব্র্যান্ডন লুইস। বিবিসি পরিচালিত ইনসাইড আউটসাইড প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ন্যাশনাল হাউজিং ফেডারেশন জানিয়েছে 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত ব্রিটেনে 9,74,000 ঘরবাড়ির প্রয়োজন ছিল, কিন্তু 326টি কাউন্সিলের পরিসংখ্যান থেকে জানা যায় মাত্র 4,57,490টি ঘরবাড়ি নির্মিত হয়েছে। হাউজিং মিনিস্টার ব্র্যান্ডন লুইস বলেছেন সরকারের লক্ষ্য হচ্ছে সরকারের চলতি মেয়াদেই 1 মিলিয়ন ঘরবাড়ি নির্মাণ করা, যদিও লেবার পার্টি বলছে টরি সরকার হাউজিং সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। ন্যাশনাল হাউজিং ফেডারেশন বলছে প্রতি বছর 2,45,000 নতুন ঘরের প্রয়োজন। এদিকে লন্ডন সহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। গ্রিসের সাধারণ নির্বাচনে দেশটির বামপন্থী দল সিরিজা পার্টি জয়ী হয়েছে। এই রায়কে জনগণের বিজয় বলে অভিহিত করেছেন দলটির নেতা অ্যালেক্সিস সিপ্রাস। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয় রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল আসার আগেই রক্ষণশীল নিউ ডেমোক্রেসি দল পরাজয় স্বীকার করে নেয়। নির্বাচনের এই ফলাফল অনুসারে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে কিছুটা পিছিয়ে আছে সিরিজা, তবে ইন্ডিপেন্ডেন্ট গ্রিকস দল জোট সরকারে যোগ দিতে সম্মত হয়েছে। আগস্টে গ্রিসের পার্লামেন্টে সিরিজা পার্টির সংখ্যাগরিষ্ঠতা হারালে সর্বশেষ এই নির্বাচন দেওয়া হয়। এ নিয়ে গত 6 বছরের মধ্যে দেশটিতে 5টি নির্বাচন হল। বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রচিত গ্রন্থ ব্রিটিশ মুসলিম সিটিজেন্স এর প্রকাশনা অনুষ্ঠান শনিবার লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন ব্রিটিশ মুসলিমকে দৈনন্দিন জীবনে নানামুখী সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। ডক্টর বারী রচিত ব্রিটিশ মুসলিম সিটিজেন্স গ্রন্থটি এক্ষেত্রে একটি গাইডলাইন হতে পারে। বক্তারা বলেন পজিটিভ কর্মকাণ্ডের মাধ্যমে ব্রিটিশ সোসাইটিতে মুসলিম কমিউনিটির সহাবস্থান ধরে রাখতে পারবে। আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও ইতিহাসবিদ ডক্টর জামিল শরীফ।
লন্ডন কিংস কলেজের লেকচারার ডক্টর আব্দুল করিম ভাকিল, সিটিজেন্স ইউকের ডাইরেক্টর নীল জামসন, লন্ডন মুসলিম সেন্টারের নির্বাহী পরিচালক দিলওয়ার খান ও সেক্রেটারি আইব খান প্রমুখ। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে দিল্লিতে স্থানান্তরিত ব্রিটিশ ভিসা সেকশন ঢাকায় ফিরিয়ে আনার দাবিতে এবং যুক্তরাজ্য সফররত বিশিষ্ট শিশুরোগ চিকিৎসক ডক্টর সৈয়দ শাফি আহমদ ময়েজের সাথে মতবিনিময় সভা রোববার সংগঠনের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ডক্টর মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা শিশু হাসপাতালের বিশিষ্ট শিশুরোগ চিকিৎসক ডাক্তার সৈয়দ শাফি রহমান মোয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেএসসি প্যাট্রন কে এম আবু তাহের চৌধুরী, জেনারেল সেক্রেটারি সৈয়দ আব্দুল করিম কয়সর, এম এ মান্নান, আব্দুল মালিক কোটি, সাংবাদিক শিহাবুজ্জামান কামাল, জাকির হোসেন কয়েস, আলহাজ কলামিয়া, আমির আলী, ইঞ্জিনিয়ার জাবেদ সাইদ আহমেদ, সৈয়দ জিল্লুল হক প্রমুখ। রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোববার সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান তরফদার মাসুদ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সালামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এম এ মান্নান, আব্দুল মুকিত ফারুক, তারুল ইসলাম, শাকিনুর রশিদ, আব্দুল রব, আব্দুল বারী, জাকির খান, হাবিবুর রহমান, জামিউর রহমান শাওন, আজিজুল হক জুনু, রুহুল ইসলাম দদু, আবুল কালাম, ফজল হক, এলএস মিয়া প্রমুখ। ছাতক উপজেলার পীরপুর গ্রামে পাক বিতণ্ডতার জের মারামারি এবং পরবর্তীতে এর জের ধরে সম্প্রতি খুনের ঘটনা ঘটেছে। পীরপুরে সংঘটিত ঘটনায় আক্রান্ত পরিবার ও গ্রামবাসীর পক্ষে প্রবাসী মোহাম্মদ নূর মিয়া লন্ডনে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি তার বক্তব্যে প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান। পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূর মিয়ার বড় ভাই মোহাম্মদ মতিন মিয়া, প্রবাসী শামসুল ইসলাম ও মোহাম্মদ নান্ন মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ নূর মিয়া ঘটনার সঠিক তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। যুবদল নর্থ ইস্ট শাখার মত বিনিময় সভা, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নর্থ ইস্ট শাখার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নিউক্যাসল প্রতিনিধি মোহাম্মদ আলমগীর জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নর্থ ইস্ট শাখার উদ্যোগে উতলিবির স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজন করা হয় এক মত বিনিময় সভা। এনায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে মইনুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মৌলা চৌধুরী নিক্সন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান চৌধুরী। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহান হোসেন। সভায় একে একে বক্তব্য রাখেন রুবেল মাহমুদ, মাসুক আহমেদ, বদরউদ্দিন, সুহেল মিয়া, হেবেন মিয়া প্রমুখ। বক্তারা যুবদলকে আরও শক্তিশালী করে তারেক রহমানের নেতৃত্বে দেশ সেবা সহ অন্যান্য বিষয় জোর দেওয়ার আহ্বান করেন। মিজানুর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন নর্থ ইস্টের আরও যুবকদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি করার আহ্বান জানান। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, উইথলেবি। এবার সিলেটের খবর। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা গ্রহণের দাবিতে সিলেটে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক হয়ে কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়।
এরপর সেখানে সমাবেশে শিক্ষার্থীরা ফলাফল বাতিলের দাবি জানান। সেই সাথে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা। এ সময় তারা অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের ফলে দেশের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে। টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে মেধাহীনরা সহজেই ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে যাবেন, এর ফলে মেধাহীন ডাক্তার তৈরি হওয়ার সম্ভাবনা রয়ে যাবে। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আব্দুল জহির চৌধুরী সুফিয়ান সরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় শোকসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, হুইপ মোহাম্মদ শাহাবুদ্দিন, সংসদ সদস্য মাহমুদুল সামাদ চৌধুরী ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রমুখ। সিলেটের নাট্য আন্দোলনের পথিকৃত সংগঠন সম্মিলিত নাট্য পরিষদের 31 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের করা শোভাযাত্রাটি সিলেটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সিলেটের সকল নাট্য সংগঠনের নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী ও শুভানুদায়ীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা পরবর্তী সভায় বক্তা বলেন, সিলেট সহ দেশের নাট্য আন্দোলনকে আরও বেগবান করতে বাঙালির সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার চর্চাকে আরও ত্বরান্বিত করতে হবে, আর সেই লক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী সকল নাট্য সংগঠনকে নিয়ে কাজ করে যাচ্ছে সম্মিলিত নাট্য পরিষদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনে। যুক্তরাজ্য বিএনপির প্রেস ব্রিফিং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ। ব্রিটেনে 5 বছরে 1 মিলিয়ন নতুন ঘর নির্মাণের ঘোষণা। গ্রিসের সাধারণ নির্বাচনে দেশটির বামপন্থী দল সিরিজা পার্টি জয়ী। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।